তারপরে যাব শরবত খাইতে। চলো যাই। আপু ভাইয়ারা, ঢাকা শহরে এক গ্লাস পানির দামও 10 টাকা, তে আমাদের এখানে 10 টাকা শরবত দেখো কত কিছু যে দেয়, অবাক হইয়া যাই বাগা। আমি সব বলবো এক এক করে, শরবতে যে কত কিছু দেয় এটা একটু শোনাবো। একটা কত বড় সাইজের আম নিছে, এই আমের দাম কিন্তু 100 টাকা কেজি। তারপরে এই আমের সাথে দিবে চিনি, ঠান্ডা পানি, বিট লবণ, তারপরে দিবে গুঁড়ো দুধ, গ্রান লেবু, তারপরে দিবে এখানে পুদিনা পাতা। এত কিছু দিয়া তারপরে একটা গ্লাস শরবত বানায়, একটু দেখো এত যে মজা। রেস্টুরেন্টও এত সুন্দর করে যত্ন করে বানায়, সাথে পুদিনা পাতা না দিলে আবার গ্রান করে না। কাঁচামরিচ না দেন দেন, টেসিব দুধের গড়ি না না, মজা লাগবো তো। দেন আবার বুড়াই নিয়ে যাইতেছে গা দুধগুলা। অনেক সুন্দর করে বানাইছে দেখো, ওই ওইটা গ্যালাসটা ধুইছেন, হ্যাঁ অনেক সুন্দর দেখছো, গ্লাস হয়ে দিল 3 বার করে আমার, দারুণ হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওটুকু আপনি খান, দারুণ দারুণ মুন্না দেখে সেই শরবত, অনেক অনেক সুন্দর। রেস্টুরেন্ট ফেল দেয় এই প্রথম দেখলাম, আল্লাহ রহমত রেস্টুরেন্টে এত সুন্দর শরবত খাওয়ায় না।